হ্যালো মাই ভিওয়াশ ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সাম পয়েন্ট এবং আজকের এই ভিডিওতে তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বড়ো নোটিফিকেশন নিয়ে এসেছি এবং এই নোটিফিকেশানটা এসেছে কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিং অফ টেকনিক্যাল এডুকেশনের তরফ থেকে তো যারা কিন্তু এবছর চেকস এবং ভোকলেট পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করেছিল তো তাদেরকে জানাই তাদের জন্য একটা খুশিরও খবর হতে পারে আবার অনেকজনের জন্য এটা কিন্তু দুঃখেরও হতে পারে কারণ বছরের পরীক্ষাটা সম্ভবত ক্যান্সেল করতে চলেছে এমনই ইঙ্গিত দিয়েছে কিন্তু ডাব্লু বিএসসিটির তরফ থেকে তো একটা নোটিশ প্রকাশ করেছে কালকেই কাল রাতে একটা নোটিশ প্রকাশ করেছে এবং নোটিশে কী বলা হয়েছে সেটা তোমাদেরকে বলছি তো এখানে বলা হয়েছে দেখো অল অ্যাপ্লিকেশান অফ জেক্সপো অ্যান্ড ভোকলেট টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান দু হাজার একুশ আর অ্যাডভাইস তো যখন তো আমরা ফর্ম ফিল আপ জেক্সপো বা জন্য তখন কিন্তু মাস্ক দেবার কোনো অপশান ছিল না কিন্তু কালকে একটা নোটিফিকেশান বের করেছে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিং অফ টেকনিক্যাল এডুকেশনের তরফ থেকে যেখানে বলা হয়েছে কিন্তু দু তারিখ থেকে একটা লিঙ্ক প্রোভাইড করা হবে সেখানে তোমাদের মার্কস সাবমিট করতে হবে এটাই কিন্তু বলা হয়েছে আর যারা কিন্তু এই মাস্কটা সাবমিট করবে না তাদের কিন্তু অটোমেটিক্যালি যে ভোক জেক্সপো এবং ভোকলেট যে ফর্ম ফিল সেটা কিন্তু ক্যান্সেল করে দেওয়া হবে সেটা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তোমরা দেখে নিতে পারো এই লিঙ্কটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো এবার তোমাদেরকে জানাই যে দু আমরা জানি দু হাজার কুড়ি এবং একুশে কিন্তু যথেষ্ট পরিমাণে মার্কস কিন্তু সরকার থেকে দেয়া হয়েছে তার ফলে যারা দু হাজার উনিশ বা তার আগে যে সব ক্যান্ডিডেট রয়েছে যারা প্রিপারেশান নিচ্ছে বিভিন্ন কোচিং সেন্টার থেকে তাদের জন্য কিন্তু একটা বড় প্রবলেম হয়ে গেল কারণ দু হাজার একুশ এবং কুড়িটি যে পরিমাণ মার্কস কিন্তু মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পেয়েছে দু হাজার উনিশ বা দু হাজার কুড়ির আগে সেই মার্কসটা কিন্তু পায়নি তার ফলে তাদের জন্য কিন্তু একটা বড় প্রবলেম হয়ে গেল আমি জাস্ট একটাই কথা বলবো যে পরীক্ষাটা কিন্তু অবশ্যই হওয়া দরকার এইরকম মার্কস দেখে কিন্তু কারো মেধা তালিকা বিবেচনা করা যায় না পরীক্ষাটা হওয়া কিন্তু অবশ্যই দরকার অনেক ক্যান্ডিডেটস যারা অনেক রুরাল এরিয়া থেকে অনেক মধ্যবিত্ত ঘর থেকে বিলং করে তাদের জন্য কিন্তু এটা বড় প্রবলেম হয়তো তাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে সেই মার্কসটা নেই যেটা কিন্তু দু হাজার কুড়ি বা একুশ ক্যান্ডিডেটের মার্কসটা কিন্তু আছে যাদের কারণ তা তাদের অনেকটাই কিন্তু মার্কস দেওয়া হয়েছে পরীক্ষা না হওয়ার জন্য তার ফলে দু হাজার উনিশ আঠেরো সতেরো বা তার আগে যে সমস্ত পরীক্ষার্থী রয়েছে তাদের কিন্তু জন্য এটা একটা বড় অসুবিধা তো তোমাদের কি মনে হয় যে পরীক্ষাটা ক্যান্সেল হলে ভালো না এরকম মার্কসের বেশি সেই র্যাঙ্কটা করা ভালো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও আর যে কোনো টেকনিক্যাল এবং সরকারি রিলেটেড নিউজ পাওয়ার জন্য নোটিফিকেশান সবার প্রথমে পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ ফর ওয়াচিং জয় হিন্দ আর যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে আমি তোমাদেরকে অবশ্যই অ্যানসার দিয়ে দেবো